ফ্রেন্ডস, আমি লিপি, লিপিস কিছুমিছু থেকে লিপি। আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, বুটিক, তারপরে পার্লার, আমাদের মেয়েদের যেগুলো এগুলো খুব ভালো লাগে, তারপরে জুয়েলারির দোকান। তো আজকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের প্রতিদিনের, মানে কি বলবো, যারা আমরা রুটি, হয়তো আমরা অনেকে রুটি বাড়িতে বানাই, আবার অনেকে মনে মনে করি যে এই কটা রুটি আবার বানাবো, তাদের জন্য একদম ঠিকঠাক যে রুটিটা কিনে নিয়ে আসা। তা আমি কিনে আনি, এরকমই একটা দোকান তোমাদের সাথে শেয়ার করব, যেটার বয়স প্রায় 50 বছর। তা আমার বিয়ে হয়েছে 17 বছর। আমি এসে থেকে দেখছি যে একই জায়গায় ওইভাবে একই সময়ে ওইভাবে রুটি করছেন উনি, যে ভদ্রলোক করেন। আর আমার হাজবেন্ডরা বা দাদারা ভাসুররা সবাই চেনে দোকানটা, তাদের মুখে শুনেছি যে সেটা অনেক দিনের দোকান। তা সেখানেই আজকে গিয়েছিলাম ওই দাদার দোকানে, রুটিও কিনেছি, হ্যাঁ তার সাথে ছোট্ট একটু ভিডিও শেয়ার করেছি। ওটা নাকি আগে কয়লার দোকান ছিল, মানে ওনার বাবারা করতো সব 50 বছর আগের। এখন সে মানে তারপর থেকে ওটা কন্টিনিউ রুটি সবজি এইসবেরই দোকান রয়েছে। তা সেটা শেয়ার করব, আমাদের অতি প্রয়োজনীয় জিনিস। আমরা যখন খুব ক্লান্ত থাকি তখন ওই দাদার থেকে কিনে নিয়ে আসি। আর ওনার বাড়ি ইউপিতে, ইউপিতে বাড়ি, ওই দোকানেই থাকে। যখন দেশে যান তখন দোকান বন্ধ থাকে, তাছাড়া ওই দোকানেই উনি থাকেন। তো ছোট্ট একটু ভিডিও ওই দোকানে, চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। এটা হচ্ছে বাঘাযতীন রাম ঠাকুর আশ্রম আছে তার অপোজিটে, চলো দেখো।